করোনা টিকা নিয়ে একটি উৎসের উপর নির্ভর করায় এখন প্রথম ডোজ নেওয়া সবার দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নতুন কাউকে প্রথম ডোজও আর দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে দেশেই টিকা বানাতে চায় সরকার, প্রায় চূড়ান্ত রাশিয়ার স্পুটনিক ভি উৎপাদনের বিষয়টি। আলোচনা শুরু হয়েছে নতুন আরও তিন টিকার বিষয়ে। সিনোফার্ম হতে পারে, অ্যাস্ট্রাজেনেকাও হতে পারে, ভারত বায়োটেকও হতে পারে। আমাদের বিভিন্ন পর্যায়ে কথা হচ্ছে যে আমাদের দেশে টেক ট্রান্সফার করে অথবা বাল্ক নিয়ে সেখানে ফিল অ্যান্ড ফিনিশ করে ভ্যাকসিন উৎপাদন, এবং ইনশাল্লাহ আমাদের দেশে ভ্যাকসিন তৈরি হবে, খুব অতি শীঘ্রই তৈরি হবে। টিকা উৎপাদনের জন্য কয়েকটি প্রতিষ্ঠান নতুন প্ল্যান তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক। তিনি আরও বলেন, স্পুটনিক ভি, মডার্না ও সিনোফার্ম টিকা তৃতীয় পক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে না। এই তিনটা ভ্যাকসিনকে আমরা মোটামুটি শর্ট লিস্ট করেছি, করাটা হবে তো আসলে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মূল্য নির্ধারণ হবে সেখানে, বাট আমরা এইভাবে শর্ট লিস্ট করেছি এবং এরপরে আরও ভ্যাকসিন আসছে, সেখান থেকেও আমরা পরবর্তী সময় রেকমেন্ড করব। টিকাগুলো যেন সহজে অনুমোদন পায় তা নিশ্চিতে এরই মধ্যে নীতিমালা পরিবর্তন করা হয়েছে বলে জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।